আল্লাহ সার দিয়ে কিন্তু ছেড়ে দেয় না। কেন? আল্লাহ হাশর মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব না নিবে। একটা কদম সামনে যেতে পারতো না, নামাজটা পড়ছস্তাই কেন? কিন্তু একটা সমাধান দিয়া যায়, চোখের পানি ফালাইয়া দিলটা নরম কইরা আজকে থেকে ওয়াদা করো, জীবনে আর আল্লাহর সঙ্গে নাফরমানি করব না, জীবনে মোস্তফার সঙ্গে বিয়াদবি করব না। আল্লাহর ওলি যারা হয়েছে তারা কিন্তু নামাজ ছাড়া ওলি হয় নাই, কথা কোন ঠিক কিনা বলেন? এই রে কথাই বলো, খবরদার। রাসূল বলছেন এমন একটা সময় আসবে বাড়ি বাড়ি মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা চলবে কিন্তু মুসল্লির সংখ্যা কমে যাবে। আমরা তো তাই করছি, এতেকাফ করার জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না, টাকা দিয়ে ভাড়া করে আনতে হয় এতেকাফ বসানোর জন্য। আমার নবীকে যারা 10 দিন এতেকাফ করবে তার আমলনামায় হজ আর উমরার সওয়াব দেওয়া হবে। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সকলে মহাম্মদে বলুন আল্লাহুম্মা। মৌলানা মুহাম্মদ ওয়ালি সাইয়েদিনা, এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন, থাকব না সবাই মুহুদের বনে গেলে ও নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালি সাইয়্যিদিনা, লা ইলাহা মাজিরুজা রোনা, তোমার মা বাবার খেদমত ভুইল না, বললো না মাঝে রোজা সাইর না, তোমার মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দুরুদ সাইর না, বাইরে নবীর আমার নূর নবীকে বইল না, ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, গুনার দিকে খেয়াল করে মালিক ডাকেন, আল্লাহ ডাকলে লস নাই, আল্লাহ ডাকলে আল্লাহ খুশি। আর ভাবনে না রে তোর হইব রে মরব, সূরজ মিয়া চইলা গেল, সূরজ মিয়া চইলা গেল, অন্ধকার কবুয়া পাগল মন, একবার আর ভাবলে না রে তোর হইব রে মরওয়ান। আল্লাহ মন রেয়া হঠাৎ থেকে দেখি নজরা গিলে, এ পাশে দিব তোমার গলে
বিশেষ করিব এই আতিকের জীব অহন মন রইয়া আল্লাহ এ মন রইয়া এ হঠাৎ একদিন এ পাশে দিব তোমার গলে শেষ করিব এ তাহিরির জীব অহন মন রইয়া মাশাল্লাহ ওই কবর সঙ্গের সাথি গো মাশাল্লাহ ওই কবর সঙ্গের সাথী ওই কবর সঙ্গের সাথী আমার নবী নুরি তুন পাগল মন একে বা আর ভাবলে না রে তোর হইব রে মরুন মাশাল্লাহ মন রই বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না মন রই ওই কবর সঙ্গের সাথী ওই কবর সঙ্গের সাথী আমার নবী নুরি তোন পাগল মন একে বা আর ভাবলে না রে তো ওই বরে বরন আই ও মাওলা রে ডাকি আমরা তোমার ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আমার নূর নবীর খাতির মাশাল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমায় রইয়া মাহবন্দের হাসর কই রব মাহবন্দের হাসর কই রব আমার মা ফাতে মার সঙ্গে তেয়ে যুবক বাইদের হাসর কই রব আমার হাসান হোসাইনের সঙ্গে তেয়ে মাশাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না রাত্র গভীর হইয়া গেছে খুতবাই নাম বললাম না জবানটা ছেড়ে শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ দুরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকি গো যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি সবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য প্রাণ জল বাসাই কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ু আলহামদুলিল্লাহ এ আমার আব্বুরে এই মাহফিল এমন একটা মাহফিল আমার নবী বলেই যা মারার তুমি রিয়াজিল জান্নাতি ফারতাউ আমার নবী বলেন যখন তোমরা দুনিয়াতে কোন জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবা ওই জান্নাতের বাগানের মধ্যে তোমরা বসে যাবে সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো ও মায়ার নবী আমরা তো জানি মরণের পরে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে দুনিয়ার ভিতরে আবার জান্নাতের বাগান কোনটা আমার নবী বলে দুনিয়া
দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান, যেই জায়গার ভিতরে আমার আল্লাহর গান গাওয়া হয়, যেই জায়গার মধ্যে আমি নবীর সম্মান গাওয়া হয়, এই জায়গা আর জায়গা থাকে না, এই মাঠ আর মাঠ থাকে না, ওই জায়গাটাই হয়ে যায় জান্নাতের বাগান। ও নবী, আমরা জানি জান্নাতের বাগানের জান্নাতের ভিতরে ফল আছে, আপনি যে দুনিয়ার ময়দানটারে জান্নাতের বাগান বললেন, এই ময়দানের ফল কি, এই জান্নাতের ফল কি? আল্লাহর হাবিব বলেন, ওই জান্নাতের বাগানের ফল হইলো হিলকা জিকির, ওই জান্নাতের বাগানের ফল হইলো আমার আল্লাহ পাকের জিকির। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্বু আলোচনা জিক্রুল আল্লাহর নবীদের আলোচনা করা এবাদত হয়ে যায়, আর আল্লাহর ওলিদের জীবনী আলোচনা করলে নিজের গুনাগুলোর কাফফারা হয়ে যায়। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করি, ওই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় যারা করে, এরা সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয়। আর আমার নবী বলে, এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর যারা বেশি বেশি নফল ইবাদত করে, যারা বেশি বেশি নফল ইবাদত করে, ওভার টাইম করে, দুনিয়াতে যেমন সৌদি আরব গেলে মাসে বেতন হলো 25,000 টাকা, ওভার টাইম করলে এটা ডিউটির বাইরের কাজ, এখানে পাইলো 10,000 টাকা, 25 আর 10 হলো 35,000 টাকা, অ্যামাউন্টটা কি বাড়লো না কমলো? এই দুনিয়াতে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ বলেন ওইদেরকে আমি আল্লাহ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানাই। আমার নবী বলেন, যারা ওই পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, এরা আর সাধারণ বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যাঁ, আল্লাহ সুন্নিও কা কাম হ্যাঁ, কথা কন ঠিক কিনা? হাইরে আমার বাবা, ঘন্টা খানেক বয়ান করব, ভূমিকায় 40 মিনিট নষ্ট করব না, আমি আসল কথাই বলে দিয়ে যাব। আল্লাহ বলে, আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া, একটা সিঙ্গুলার আর একটা হলো প্লোরাল, সিঙ্গুলার মানে এক বচন, প্লোরাল মানে বহু বচন, এখানে ওলি হলো এক বচন, আউলিয়া হলো বহু বচন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার বন্ধুগণ যারা হবে গো, ওই বন্ধুরা লা খাউফুন, তারা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে, এদের দুনিয়াতে কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, হাশরের ময়দানে যেদিন মাথার উপরে সূর্যটা থাকবে, বাতের মারের মতন যেমন করে এই মগজের মগজগুলো চিট্টা চিট্টা করবো, আর নিজের গামে নিজেরা যেদিন সাঁতার করবে। আল্লাহ বলেন, যারা আমার বন্ধু হবে হাশরের ময়দানে, তাদের কোনো চিন্তা নাই। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? ওই বন্ধু হতে গেলে নামাজের দরকার আছে না নাই? ওই বন্ধু হতে গেলে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? ওই বন্ধু হতে গেলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? ওই বন্ধু হতে গেলে আমার নবীর মহব্বতের দরকার আছে না নাই? আমার নবী বলে, আলা লা ইমানা লিমান লা মুহাব্বাতালা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, নবীর মহব্বত বিনে ওলি হওয়া যায় না, কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম
ঘুমে ধরছে আপনাদের, সত্যিকার ঘুমে ধরছে। তাইলে আমি একটু তেলাওয়াত করি, এমন একটা ডাক দিবেন, এই ডাকের উসিলাই যেন আল্লাহ পাকের, আল্লাহ নামের ধ্বনির উসিলাই যেন আল্লাহ পাক গুরুস্তানের কবর আজাব মাফ করে দেয়। একটা ডাক দিতে পারবেন নি আল্লাহ রে? আচ্ছা আমরা কণ্ঠ দিছে কেডায়, আমি যে একটা মাহফিল করছি আপনি কি বুঝতেছেন? আমি তো স্বাভাবিক ওয়াজ করতেছি তাই না? একটা ক্লান্তি একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু আল্লাহ পাকের অশেষ দয়া ছাড়া কি এগুলো হয়? আপনারা যে বসে আছেন, একটু যদি পেটে ব্যথা হইতো আপনারা কি কেউ মাহফিলে আসতে পারতেন? এই যে দেখেন, একটা লোক যদি চাকরি করে 10 দিন বেতন না, 10 দিন ডিউটিতে না গেলে, 10 দিন ডিউটিতে না গেলে ফ্যাক্টরির মালিক বেতন বন্ধ করে দেয়। আর আল্লাহ তো আমরা হাজিরা দিছে ফাসক্ত নামাজ অন, এই যে হাজিরাটা আমরা দেই না, ইচ্ছা করলে আল্লাহ একটা মাছের কাঁটা দিয়া গলার মধ্যে আটকাইয়া দিয়া রিজিককে তালাটা বন্ধ করতে পারিনি। আল্লাহ কিন্তু আমরা ঠিকই বেতন বন্ধ করছে না, আমরা কিন্তু ঠিকই খাওয়ানরা খাওয়াইতাছে, আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ সার দিছে নামাজ ফরসত না, এটা ঘুরতে থাক ঘুরতে থাক, আড্ডা মারতে দাও না মারতে দাও, গুড্ডিটা আসমান উড়াইতেস না, বাতাসের তালে তালে ডাইনে যাইবো বামে যাইবো উপরে হুট করে উঠবো আবার নিচে যাইবো, আবার যখন বেলুন ডাল থেকে শুইতে টান দিবা, টান দিলে দেখবা গুড্ডি তোমার কাছে আয়া ফুটছে, আল্লাহ তোমার গুড্ডির মতন উড়াই দিছে, চলো না যাও না, যায় সুদ খাও ঘুষ খাও যাও অঞ্চ তা খাও না, যখন আন্দা দিব পৃথিবীর কোন শক্তি তারে ধরে রাখার ক্ষমতা আছে নাই? ধরে রাখার ক্ষমতা আছে? আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দে না। কেন? আল্লাহ হাশর মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব না নিবে, একটা কদম সামনে যেতে পারতো না, নামাজটা পড়ছস নাই কেন? এখন তো ঠিকই ঘুমাইতেছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আমি ঘুমাই গেছি গে ওকে, কিন্তু ঘুমের মধ্যে আল্লাহ রূহটা নিতে পারে কি পারে না? ঘুমাই ওড়ার কোন গ্যারান্টি আছে? যাও ঘুম পারে যাচ্ছে না, হেদা দুইটা কোন রকম ভাবে বন্ধ করে দিলে, মুখটা বন্ধ করে থাকলে আর যদি না খুলতে পারে ঠোঁটটা নাকটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সে ঘুমের মধ্যে কি মরা। তাইলে সুতরাং এটাই হলো চূড়ান্ত কথা, আল্লাহ খাওয়াইতেছে পিঞ্জাইতেছে ঘুরাইতেছে, আল্লাহ ছাইরা দিছে যা চলতে থাক চলতে থাক, ভালো মন্দ বুঝার জন্য তোর বিবেক দিছি, আগুনে হাত দিলে হাত পুরব, পানি দিলে পানিতে হাত ভিজব, এটা বুঝার লাগিয়া বিবেক দিছি। বিবেক হলো মানুষের সবচাইতে বড় আদালত, তুমি যে নামাজ কালাম পড়ো না, তুমি যে পড়লা না, ইচ্ছা করলে আল্লাহ তোমার রিজিকটা বন্ধ করে দিতে পারে, আল্লাহ তোমার ছাড় দিছে, কিন্তু হাশরের ময়দানে একটা ইঞ্চি সামনে যাওয়ার জন্য সুযোগ দিবে না, হিসাব রাখ তারপরে সামনে যাও। আল্লাহ তার গলার মধ্যে আর বরকত দান করুক, আমিন করুন। আপনারা কি কষ্ট হইতেছে? সত্যি করে বলি কষ্ট হলে মনে করতে দিয়ে না যাই, হ্যাঁ তাইলে আমি একটু তেলাবাত করে আওয়াজে বুঝুম যে ওয়াজ করেন যাইবো কিনা। আর চেয়ারম্যান সাহেব এত ব্যস্ত, 5 তারিখে নির্বাচন, এত ব্যস্ততার মধ্যে আইসা আপনারা মায়া মমতা স্টেজে বসে রয়েছে, যারা গণ্যমান্য ব্যক্তি তারা অনারেবল অনারেবল পারসন সবাই বসে আছে, আর আপনারা কি ঘুমাই যাবেন গিয়া বালাদি? তাইলে আমি একটা তেলাবাত করে একটা আওয়াজ দিবেন যেন আল্লাহর ওলি কালাম ওলবি রহমতুল্লাহ আলাইহি খুশি হয়ে যায়, আমার আল্লাহ যেন খুশি হয়ে যায়। ভাই কি একটা কইতাম নি, আচ্ছা আমার জীবন কে দিছে, আমার মরণ কে দিছে, আমার হায়াত দিছে কেডায়, আমার কুরবানি কার জন্য? তাইলে আমি তেলাওয়াতটা করতেছি, জবানটা কইলে আল্লাহকে ডাক দিবেন, রাজি আছেন তো সবাই? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল কোরআন তেলাওয়াত একটা আকর্ষণ, কথা ঠিক কিনা? আগে ওয়াজ আইলে আমি গান ছান টান টান মার সিফুল আহমান বাবাই করছে, এখন দেখি কোরআন তেলাওয়াত করলে আরো বেশি বাবাই করছে, কথা ঠিক না বেটি? কারণ কোরআনের সংস্পর্শে বহু কাফের গিয়া ও মুসলমান হয়ে গেছে, কথা বলে ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ আমার কুরবানি
কোরবানি পৃথিবীর কেউ দেয় নাই কাহার জন্য নয় একজনের জন্য যিনি লিল্লাহি রব্বিল আলামিন ঠিক কিনা বলেন ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু যারা হবে দুনিয়াতে ভয় নাই আখিরাতে কোনো চিন্তা নাই তাই তো আমার আল্লাহর ওলি কালামুল রহমাতুল্লাহর শরণে মাহফিল আমি একটু শানে বেলায়েতের আলোচনা করার আগে একটি কথা বলতে চাই নামাজ ছাড়া কি কেউ ওলি আল্লাহ হতে পারবে নামাজ ছাড়া কি কোনো বক্তাগিরি আছে নামাজ ছাড়া কোনো পিশাবগিরি আছে এই জন্য নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো নামাজ পড়া একদল জান্নাতি নামাজ পড়া আরেকদল জাহান্নামি আমিলাতুন নাসিবাতুন তাসলানারুন হামিয়া বস্তা পরিমাণ আমল কইরা জাহান্নামের মধ্যে যাবে আবার নিয়মিত অল্প আমল কইরাও জান্নাতে যাবে ঈমানের কারণে এই জন্য যুবক ভাইয়ের আমার নামাজ পড়বেন কিন্তু নামাজের সময় নামাজ পড়তে পড়তে কপালে দাগ পালাইছেন কিন্তু হিসাব দেখা যায় হিসাবে মিলাইলে আমরা প্লাস মাইনাস করলে দেখি আপনি নবীর বিরুদ্ধে কথা কন এই নামাজ কোনো কাজে আসবে না নামাজ পড়ে কপালে দাগ পালাইছেন আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কন নামাজে কোনো কাজে দিবে না আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পালাইছেন যদি হিসাব মিলাই দেখি আপনি সুদ নাম্বার ওয়ান যদি না করতে পারি তারাম তো সমাজটাকে ঠিক কিনা বলো এই হাত কিনা বলো ঠিক কিনা বলো কি হবে আলেমে হয়ে ইমাম তাহির লেখে কি বারোটা একটা বারোটা একটা মনে হইতেছে মাগরিবের আজান দিছে কি দিছে মাগরিবের আজান দিছে যে ফুলা মান সেহারা জমান একটা ঘুমের কোনো নমুনই নাই ঘুমের কোনো আতিক ভাই হেরার নমের কোনো লক্ষণই নাই কথা কি মাথা ভাবেছেন না এই ইমেজ এই আমেজ এই মহব্বত কে দিয়েছেন ভালো কাজে প্রতিযোগিতা করেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কয় না কেন আরো যে কোনো ইনশাআল্লাহ এই জন্য আমি বলেছিলাম ওলি আল্লাহ হতে গেলে নামাজের দরকার আছে না নাই এখন বলবেন তাহিরি হুজুর হঠাৎ করে কেন নামাজের কথা ধরলেন কারণ এই জন্য ধরেছি কারণ আপনারা যদি নামাজ না পড়ে যদি আপনারা যতই রাত্রে বেলা এবাদত শোনার জন্য পাগল হয়ে যান কারণ নামাজ পড়লে আমার নবী খুশি নামাজ না পড়লে আমার নবী কষ্ট পায় এই জন্য আমরা কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান ইমান নিয়া নামাজ পড়া লাগবে হারাম খাইবেন নামাজও পড়বেন হারা খাইবেন হারাম পাইতেন না আরাম আর হারাম না হাই খাইয়া যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয়ে যান তাহলে আপনার অন্তরের ভিতরে নূর প্রদান করবেন কে এই জন্য বন্ধু মাশাআল্লাহ আজকে কি পুরো খেলা দিয়ে গেছে আজকে মারামা কইতেন না হোক আর ডানে বামে যে ভাগলা স্লোগানটা মারা তো ডরাই জায়গা হঠাৎ করে ফুটকির মারা দে বাপ রে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হায়াত বরকত দান করে আমিন কর না কি লাগে আর ওদের কানে আমি আমার নবী মেরাজে গেছে কই গেছে কথা কেন কই গেছে মেরাজে কি নবী গেছে না নবীর নিচে কে নিছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি কালিম এন্ড হাবিবের মধ্যে পার্থক্য হলো এটাই কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে দেখা দাও আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানায় ঘুমায় থাকে আল্লাহ নিজে দিদার দিতে চায় এই যে তা আমরা সবসময় মাস্তানি করি আমরা এমন নবীর উম্মত গর্ব করে বলতে পারি আমার নবী শ্রেষ্ঠ নবী আমরা গর্ব করে বলতে পারি আমার নবী শাফাতওয়ালা এজন্য আমরা মনে সত্যিকার আশিকের রাসূল যারা তাদের মনে সবসময় একটা ফুল ভরে মেজাজ থাকে আমার নবী যখন মেরাজে গেছে আমার নবীর আল্লাহ একটা সুন্দর জায়গা দেখেছে ওই জায়গাটা দেখে আমার নবীর চোখের পানি ফেলে কান্না শুরু করলেন আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু এত সুন্দর জায়গায় এনেছি এত সুন্দর জায়গা পৃথিবীর কোনো চোখ দেখে নাই এত সুন্দর জায়গা দিলটা নরম কইরা দিন পারলে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন এই চোখের পানি রসিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আম্মা আব্বার গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না
এই জন্য নবী যখন মেরাজে গেল, ও বন্ধু ওই জায়গার মধ্যে এমন একটা জায়গা দেখালেন জীবনে এই সেই জায়গাটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, জীবনে কোনো কানে কথা দাম জায়গার কথা জীবনেও শুনে নাই রে বাবা, এই জায়গায় জীবনে কোনো পা গিয়ে ওই জায়গার মধ্যে টাচ করে নাই। আমার আল্লাহ এমন একটা সুন্দর জায়গায় নবীর নিল গো, নেওয়ার পরে আমার নবী জায়গাটা দেখলেন, আল্লাহ বলে বন্ধু আপনার জন্য, নবী হা করে তাকায় রইলেন, আল্লাহ কই বন্ধু আপনার জন্য, আমার নবী তাকায় রইলেন, আল্লাহ কই বন্ধু ওয়ারফানা লাকা যিকরাক, আমি আপনার শান কত বাড়াইছি দেখা যান, এই জায়গাটা পৃথিবীর কোন চোখ দেখে নাই, কোন নবী রাসূল দেখে নাই, আমি আল্লাহ আপনার জন্য এই মনোরম দৃশ্য বানিয়ে রেখেছি, আমার নবী তাকায় রইলেন, আল্লাহ ডাক দিকে ও বন্ধু এত সুন্দর জায়গা আপনারা দেখাইলাম, আপনি কি কোনো কমেন্টস করেন না? এবার নবী এই কথা শোনার পরে কোনো মন্তব্য নাই, শুধু চোখের পানি দর দর করে ফেলে কান্না শুরু করে দিল, আমার আল্লাহ ডাক ইয়া রাসূলুল্লাহ হবে, আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু গো, এত সুন্দর জায়গা তোমারে দেখাইলাম, তুমি কেন চোখের পানি ফালাইয়া পালাইয়া কান্দতেছো? আমার নবী ডাক দিয়া কই আল্লাহ গো, আমার এত সুন্দর জায়গা তুমি দেখাইতাছো, আমার মন ভরে না গো আল্লাহ, কই কেন আপনি কি খুশি হন নাই? আমার নবী কই খুশি কিন্তু আমার মন ভরে না, কই কেন? ও আল্লাহ আমি আপনার এত সুন্দর জায়গা দেখতেছি আপনার দিদারে আইসা, এত সুন্দর জায়গা আপনি আমার দেখাইলেন, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আমার নবী দুনিয়াতে আইসা কদম দিয়াও কইছে উম্মতি, তাই ফের জমিনে রক্ত জড়াইয়া কই উম্মতি, উহুদের জমিনে হ্যান্ডবেল বাঙ্গা মাথায় ঢুকা গেছে, এরপর কই উম্মতি, দন্ত মুবারক বাঙ্গা কই নবী উম্মতি, নবী মক্কা থেকে মদিনায় হিজরতের সময় কই উম্মতি, এখনো আশিকরা বলে আমরা নবী রওজা মুবারকে গেলে ওই রওজার মধ্যে কানটা লাগাইলে এখনো যেন শুনি আমার নবী উম্মতি উম্মতি বইরা কানতেছে। এই জন্য আমার নবী সারাটা জীবন তোর জন্যই কাঁদলো, আমার জন্য কাঁদে। আমরা যখন ইবাদত করি নবী খুশি হই, আমরা যখন বেঈমান হইয়া যাই তখন আমার নবী কষ্ট পাই, এই জন্য আমার নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলো। ও বন্ধু আমি তুমি কই দিন আনদি ওরার জমিন থেকে, আমার নবী নবী বইলে কাঞ্চি ইতিহাস তো নাই, এই জন্য আনদি ওরা পাললে চোখের পানি ফালায় কান্দ, আমার নবী অনেক খুশি হইয়া যাবে, আমার আল্লাহ বড় খুশি হইয়া যাবে। এক বেচারা আমারে কয়ে চেয়ারম্যান সাহেব, এক বেড়া আমারে কয়ে তাহিরি, যেখানে যাও হাজার হাজার মানুষ কেমন লাগে? আমি বলি বেশি ভালো লাগে না, কয়ে যেখানে যাও অনলাইনে ফেসবুকে শুধু আপনার ওয়াজ শুনি, আপনার কাছে কেমন লাগে? আমি বলি ভালো লাগে না। হ্যাঁ অনেক মানুষে তাহিরি তাহিরি কয়, আপনার কাছে কেমন লাগে? আমি বলি আমার কাছে ভালো লাগে না। কয় কেন? আমি বলি এই জন্য ভালো লাগে না, আজকে আন্দি উড়াই এতগুলা মানুষ রাত্র সাড়ে বারোটা বাইজে গেছে, কন কন শীতের মধ্যে বারোটা চৌত্রিশ বাইজে গেছে, এই কন কন শীতের মধ্যে আরামের ঘুম হারাম কবিরা, আপনারা সবাই এখানে ওয়াজ শুনতেছেন, কিন্তু আমার কাছে একটা ভয় লাগে কোনটা জানেননি, এত কিছু নাম দাম হুললে আমার ভালো লাগে না, খেদমত করতেছি এটা আলহামদুলিল্লাহ শান্তি লাগে। এখন বলবেন হুজুর কেন ভালো লাগে না? আমি তো জানি আমি তো জানি, সুরুজ আলী সাহেব কবরে চলে গেছে, বাবা ভাই ব্রাদার চাচা ফুফা বন্ধু বান্ধব সন্তান সব আছে, আমিও জানি আমি কবরে গেলে আপনারা কেউ আমার কবরে যাবেন না, কথা বলেন না ঠিক কিনা?
এই জন্য দুনিয়া দুনিয়া কইরা আমার হইব কি, দুনিয়ার মানুষের করতালিতে আমার কি হইব রে, আমার কবরে তো আমার ঈমান আর আমল গুলাই সম্বল। এই জন্য যুবক আমার হাতের মধ্যে একটা আংটি আছে, আমি মইরা গেলে আংটিটা কইলা রাইখা দিব। আমার মাথার মধ্যে পাগড়ি আছে, আমি মইরা গেলে কেমনে জানে পাগড়িটি খুললে কইলা রাইখা দিব। কাপড় সফর গুলো খুললে একটা চাদর দিয়ে আমার পেঁচ দিয়া দিব। বুকের বরাবর পানি ডাইলা গরম পা গরম পানির জল দিয়া নাকের মধ্যে তুলা লাগাইব। এতদিন বরাব ডুবি বরাব পুকুরের মধ্যে তুমি গোসল করছো, নাকের মধ্যে তুলা দেওয়ার প্রয়োজন হলো না, এখন বাচ্চা বাচ্চা তোরে গোসল করাইব, নাকের মধ্যে তুলা দিব কিল্লেগা, কারণ পানি ডাইলা দিব উপরে, এই নাকের ছিদ্র দিয়া পানি যাইব তোর ভিতরে, এই পানিটারে ফিরাই রাখার ক্ষমতা তোমার নাই, কান দিয়া পানি ঢুকে কিন্তু এই সময় তোমার কান দিয়া পানি ঢুকবে, এই জন্য তোমার কানের ভিতরে দিয়ে দিল তুলা। অথচ এই কান লইয়া পুকুরের মধ্যে নদীর মধ্যে কত গোসল করছো, তুলার পরিচয় তুলার প্রয়োজন হয় না, তার মানে বোঝা গেল আমি মইরা গেছি, আমি বড় অসহায়, আমার হাত আছে লড়ে না, নাক দিয়া মানুষে তুলা ঢুকাইয়া দে, এমন ভাবে আমার তোমার দুনিয়া থেকে বিদায় কইরা দিব। ও বন্ধু বন্ধু, এই মুহূর্তে যদি সুরু জালির কবরটারে খুললা দেখতাম পারতাম লোকটা কবর কেমন আছে, এই লোকটা যদি কবরের মধ্যে শান্তিতে থাকে, জিগাইলাম হইলে তুমি কেমনে শান্তিতে গো সুরু জালি, উনি কইব তাহিরি একমাত্র শান্তি আছে আমার ঈমান আর আমল নেক আমলের কারণে। ও বন্ধু বন্ধু রে, এটাই হলো পরম বাস্তবতা, আমার বাবারে শুয়াই দিয়েলাম, কই দিন আগে দেখছো নিম্নচাপ গেছে, বৃষ্টির পানি পড়ছে, কবরটা তেনায়া গেছে, কিন্তু কবরের ভিতরে মানুষগুলা কেমন আছে কবর নিতে পারলাম না। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি যেই জায়গায় ওয়াশটা ধরছি ইচ্ছে করলে কিন্তু আমি ছাড়তেও পারবো না, কিন্তু একটা সমাধান দেয়া যায়, চোখের পানি ফালাইয়া দিলটা নরম কইরা আজকে থেকে ওয়াদা করো, জীবনে আর আল্লাহর সঙ্গে নাফরমানি করবো না, জীবনে মোস্তফার সঙ্গে বিয়াদবি করবো না। আমার নবী গেল মেরাজে, এত সুন্দর জায়গায় আল্লাহ দেখাইল গো, আমার নবীর মন ভরে না, নবী কয় আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখতেছি, আমার উম্মত তো এই জায়গা দেখে নাই, এবার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরেকটা জায়গায় নিছে, ওই জায়গাটা তার চাইতে আরো সুন্দর, ওখানে যাইয়া নবী আরো বেশি কান্না শুরু করছে, আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু এখানেও আপনি কেন কান্দেন, কই আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই, এরপরে আরেকটা সুন্দর জায়গা নিল, এরপরও আমার নবী চোখের পানি ফালাইয়া কান্দে, ও আমার যুবক এ বাহিরাই রে, ও বন্ধু রে আমার দাড়ি পাকনাওয়ালা আব্বারা, একটা কথাই বলি, আমার নবীতে গেল দ্বিতীয় জায়গায়, সেখানে নবী উম্মতের জন্য কান্দে, এরপরে আমার আল্লাহ নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য তিন নম্বর আরেকটা সুন্দর জায়গা নিল, সেই জায়গার ভিতর নবী উম্মতের জন্য কান্দে, কোনোভাবে নবীর মন ভরে না, হাসরের ময়দানেও নবী কইব রাব্বি হাবলিয়া উম্মতি, হে আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে আমারে দিয়া দাও। এখন নবী মেরাজে যাবে আনন্দের খবর, সেখানেও নবী উম্মতের জন্যই কান্না শুরু করে দিল, এই আমার বন্ধু ও যুবক ভাইরা রে, এবার আমার নবী যখন কান্না শুরু করবে চতুর্থ আরেকটা জায়গা নিবে, নবী বলি উম্মাই নবী বলবে উম্মতি, পঞ্চম ষষ্ঠ সপ্তম জায়গায় নিবে, নবী বলবে উম্মতি, অষ্টম নবম দশম এগারোতম বারোতম তেরোতম চোদ্দতম পনেরোতম ষোলতম সতেরোতম সতেরোটা জায়গায় নিব, সেই জায়গায় নবী উম্মতি, আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু গো আমি আপনার সন্তুষ্টি কামনা করি, তাইলে আপনি একটা কথা শুনা যান, আপনার উম্মতের যায়া দুনিয়াতে বলবেন তারা যেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, তারা যেন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে। ও বন্ধু ও নবী,
আপনার উম্মতরে বলবেন পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজের মালা যারা গলায় পরাইব, গলায় যারা লাগাইব, আজকে আমি আপনার মেরাজে আইনা 17 টা জায়গায় ঘুরাইলাম। পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে ছেলে তুমি একটু দাঁড়াইবা, একটু দাঁড়ায় আমার সঙ্গে একটু কথা বলবা, কষ্ট হবে তোমার? তাইলে বলো তো দেখি ফজরের নামাজের ফরজ কয় রাকাত, জোহরের ফরজ দুই আর চারে কত, আসরের ফরজ ছয় আর চারে কত, মাগরিবের ফরজ দশে আর তিনে কত, এশার নামাজের ফরজ তেরো আর চারে কত? এখন আমি আন্দি ওরা বিচার দিই বসো, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত, আমার নবীর মেরাজে নিয়ে গোড়াইছে কয় জায়গা? আল্লাহ কয় বন্ধু এই 17টা জায়গায় আইসা তুমি শুধুমাত্র উম্মতি উম্মতি কইছো, তোমার উম্মতের যায়া বলবা পাঁচ ওয়াক্ত নামাজের আমি একটু ভিতরে ঢুকে ওয়াজ করতেছি আর কি, কষ্ট নিয়েন না, একটু ভিতরে লুকাললি না, পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ আছে 17 রাকাত, এই 17 রাকাত ফরজের মালা দ্বারা গলাই লাগাইব, যে এই 17টা জায়গায় আপনি আইসা সুন্দর সুন্দর জায়গা দেখে দেখে আপনার উম্মতের মিস করেছেন, স্মরণ করেছেন, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি এই 17টা জায়গায় আমি ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিব। আল্লাহ আমরা আছি মহাব্বত করে আল্লাহ আকবার, আর জোরে করুন আল্লাহ আকবার। এই জন্য বন্ধু যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন আমার নবীর মনটা খুশি হয়ে গেল, বন্ধুরে আমার নবী যদি তোমার প্রেমে এতই আশটা পাগল হয়, নবী যদি তোমার মঙ্গলই কামনা করে ওই নবীর সুন্নাত তরিকা মোতাবেক আমরা চলতে চাই কি চাই না, জবান খুলে বলো চাই কি চাই না। এই জন্য যারা নিয়মিত নেক আমলগুলো করে, কুরআন তেলাওয়াত করে, যারা খেদমত করে, এবাদত করে, এদের চোখের মধ্যে রহমতের নূর দান করে কে? তাইলে একটা আল্লাহর ওলির কথা মনে হইয়া গেল, একটা ওয়াজ থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ওলি আল্লাহর জীবন যদি তালাশ করেন কোন পথে চলে তারা ওলি হয়েছেন আপনার পাইতে বুঝতে বড় সহজ হবে। এক আল্লাহর ওলি ঘর থেকে বের হয়েছে খালার বাড়ি যাবে, খালার বাড়ি যাওয়ার সময় রাস্তা দিয়া জঙ্গলার ভিতরে ঢুকে গেছি, এই জন্য যুবকরা মনে করবেন আল্লাহর ওলি যারা হয়েছে তারা কিন্তু নামাজ ছাড়া ওলি হয় নাই, কথা কোন ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া কোনো ফিরালি নাই, নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই, নামাজ ছাড়া কোনো ফিসাবগিরি নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? ডাইরেক্ট কথাই বলো, খবরদার রাসূল বলছেন এমন একটা সময় আসবে বাড়ি বাড়ি মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা চলবে কিন্তু মুসল্লির সংখ্যা কমে যাবে। আমরা তো তাই করছি, এতেকাফ করার জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না, টাকা দিয়ে ভাড়া করে আনতে হয় এতেকাফ বসানোর জন্য। আপনার এলাকায় কি কন্ডিশন আমি জানি না, দেখবেন এতেকাফের সময় কেডা বইব, আমরা গরু আছে, গরু গরু ওই এতেকাফ বই থেকে 10 দিন থেকে বসতে গেলে আমরা গরু আছে বাজার করব কেডা? এতেকাফ তো হইলো মরার আগে মরা, এটা হইলো মরার আগে মরা, কবরে গেলে যেমন ভাই বন্ধুর যা আছে সব শেষ, এতেকাফে গেল এটা শেষ। আমার নবীকে যারা 10 দিন এতেকাফ করবে তার আমল নামে হজ আর উমরার সওয়াব দেওয়া হবে, জোরে কেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এতেকাফ চাই কি চাই না? তো আল্লাহর ওলিদের জীবন যদি তালাশ করেন তারা বাড়ি দেশাইরা নিরিবে নিবৃতে যাইয়া নবী যেমন হেরা গুহায় গিয়া ধ্যান করছে নিরিবিলি আল্লাহরে ডাকছে, যারা সত্যিকার আল্লাহর ওলি আল্লাহওয়ালা তারা নিরিবিলি যায়া গভীর অরণ্যে যায়া তারা কি করে? এবাদত করে, রিয়াজত করে, মুশাহাদা করে, মোরাকাবা করে, কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহর ওলি, এমন এক আল্লাহর ওলি তিনি রাস্তা দিয়া যাইতেছে দেখেন ওনার মধ্যে এবাদত আর রিয়াজতের মাধ্যমে এমন এক হেদায়াতের নূর অন্তরে আসছে, আসার কারণে আল্লাহ পাক তার চোখের মধ্যে একটা নূর দিয়া দিছে। আমার নবী বলছেন ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহকে যারা ভয় করে তাদের চোখের মধ্যে আল্লাহ একটা নূর দিয়া দেয়, এই নূরের আলোতে তারা দেখতে পারে, এই নূরের আলোতে তারা বুঝতে পারে। এই জন্য চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, আল্লাহর ওলি বাড়ি থেকে রওনা দিল, এইদিকে তাকাও বাড়ি থেকে রওনা দিছে খালার বাড়িতে যাবে। আমাদের দেশে খালাম্মা আছে না নাই? আপনারা খালাম্মারে কি কর? না না না
আমরা এলাকাতে আরেকটা দেখ মই মই আমরা এলাকাতে মই আমরা কি দেখো আও খালা যখন খালাম খালাম্মা যখন এখন খালা হয়ে গেছে গা আর এখন তো আন্টি কর মানে আশ্চর্য মহব্বতে কমে গেছে গা আগে যখন মই কইছি খুব মজা লাগছে কথা কন ঠিক নি মই কইলে খুব ভাল লাগছে এখন এই আদরের ডাকার নাই এই আদরের মমতা চলে গেছে কথা কন ঠিক কিনা যেই মাত্র দেখছি সানন থেকে তরকারি হয়ে গেছে গা ওই দিনই তরকারির মধ্যে বেমজা শুরু হয়ে গেছে গা কথা কন ঠিক না বেটি শুধু ফরমালিন এটা কিন্তু খারাপ কথা কইতেছিল কিন্তু লবণ যে নুন যখন লবণ হয়ে গেছে গা তখন শেষ সব শেষ ঠিক আছে এইগুলো যত শুদ্ধ ঢুকছে যত আধুনিকতা ঢুকছে তত মায়া মমতা কমছে এই যে মোবাইলের একটা হালকা গজব মোবাইলটা কি হালকা গজব না আমি মনে করি এটা ফুরা গজব কথা কন ঠিক না বেটি আগে দেখছি বিদেশ গেলে একটা সিডি লেখছে ফন্ড দিন লাগে সিডিটা লেখছে আবার ডাক যোগ এটা ফন্ড দিন পরে সিডি দাইছে মা বাপ সিডি রে ভাইয়া সুন্দর করে পড়তে 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 চোখের পানি ভাসাইয়া আবার বালি সিডিছে এই সিডিটা রাখছে আবার সিডিটা আবার রাত্রে বেলা উঠে আবার পড়ছে ফিরে ফিরে বাবা মা বাপ সন্তানের জন্য দোয়া করছে ঘরের মানুষ বিদেশের কষ্টের কথা শূন্য হালি চোখের পানি ফালায় কাঁদছে ওহন তো ফুটাইতে বিদেশ থেকে শুনদে আম্মা কিতা খাই শুনি আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে কথা কমনে সময় নেই আর হ্যাঁ বন্ধুর লোকের সারাদিন সারা রাখছে হোয়াটসঅ্যাপে ভাইবার ইমতি ইচ্ছা মতো কথা কো মা বাপের সঙ্গে কথা বলতে তার সময় নাই দিন যত আধুনিক হচ্ছে মায়া মমতা তত কমে যাচ্ছে কথা বলেন ঠিক আপনারা অস্বীকার করলে এটি সত্য এটাই ইউনিভার্সাল ট্রুথ এটাই হলো চিরন্তন সত্য কথা দিন যত আধুনিক হচ্ছে মায়া মমতা ততই কমে যাচ্ছে আপনি দেখেন না আগে বড়দেরকে দেখলে কত সম্মান করছে এখন পোলাপান দেখেন আগে দেখছি একটু ফ্যান যদি নিচে তো ছিঁড়ে গেছে গা এটার তালি দিয়ে কি করছে কথা কন লুঙ্গি লুঙ্গি ডেলের জন্য হাঁটতাম হুট করে ফাও ফায় বাড়ি লেগে লুঙ্গির মাথা ছিঁড়ে দিতে গানি তখন আমরা এটা কি করছি সেলাই করছি না আম্মা নিজে সেলাই দিছে এটা সুই দিয়ে সেলাই করে দিছে আবার টেইলার না টেইলার মারা লাগবে না সুই দিয়ে আম্মা সেলাই দিছে এটা দিয়ে ফুটছি এটা আবার কিতা করছি এটা আবার ঘুরাই আবার হেমাদা করছি নাকি এরকম দিন গেছে না ও আর একটু সিল কিতা করছি আমরা এটা মা সেলাই দিছে গর থেকে সেলাইছি নাকি আর ওখানে ইচ্ছা করে বলাবান সিরা ফ্যান কিনে মানে কথা কি সত্য কথা বলতেছি কি পেন কি পেন সিরা ফ্যান একটা দেখছি ওই দিন এমাদা ফুললুই সিরা এ হাতটা স্যার আডু মারি দিতেছে জিগেলাম যে তোর এটা ফালটা দাস না কোন না হুজুর এটা কি পরশু দিন কিনছি আর কস কি তা শোনাম যা কস এ পরশু দিন কিনছে এই ফ্যান কিনছে এই সিরা এমাদা সিরা এমাদা সিরা আবার ফ্যানটা ফিনবো আগে তো একটা লোসন করে ফিনছে ও এখন নিতে একবার নিছে কোটটাটা নিছে নিয়ে ফালায়া এটা বলি হারে মোশন গজব করব 17 এর ভিতরে যদি কেউ ত্রুটি করে গজব আছে না নাই বলেন আছে আছে এই যত দিন যত আধুনিক হচ্ছে আর আমাদের মায়া মমতা তত বেশি কমে যাচ্ছে এই জন্য আগে আমরা বাপ মা আগে কেউ আতিক ভাই আগে যে এই হুটকির ভর্তা যে করতে করার পরে যে ফাড়ার মধ্যে যে বাচ্চা ফালাইয়া যে জরা বানাইয়া দিত হিদুল হুটকির ভর্তাটা যখন করার পরে ওজন ফাড়ার মধ্যে বাতি ফালায় গরম বাতি ফালায়া অথবা ধরেন না আপনি হুদের বাতি ধরেন না হুদের বাতি চিনেন না এটা মূল চালের অর্ধেক তিন ভাগের এক ভাগ যেটা হুদরা এটা দিয়া জন এমনি মোর দিয়া এরপরে কি সিমির বিসি দিয়ে অত মাত্রা আনছে এগুলো এখন আছে এগুলো কি আগে খাইতে বলি এখন আধুনিক হয়ে গেছে যত আধুনিক হয়েছে ততই সমস্যা যত কতই কন ওই যে ফাড়ার মধ্যে বাতটা ফালাইয়া এই বাতটা যে আম্মা জরা বানাই দিছে এখনো মুখের মধ্যে লাগিয়ে রয়েছে আপনারা অনুভব করেন কিনা জানি না আমি অনুভব করি মায়ের হাতের খাবার এখন মুখে লাগে রয়েছে এটার মজা আছে আর এখন কি এখন তো সব রেডিমেড কো গোরা মশলা একটা দিকে সব গোরা মশলা কোন কষ্ট নাই নুডুলস আনছে ডাইরেক্ট গরম করে ঢেলে দিছে হয়ে গেছে আগে এগুলো ছিল না রে বাবা যতই ছিল নরমালি মহব্বত ছিল বেশি আর এখন যত সহজ হইতাছে মানুষের মন তত কঠিন হইতাছে ঠিক কি না আধুনিক আধুনিক হইতে তো এমন হইছে সন্তান লইয়া টাকা সর গেছে আর মা বাবা বাড়ির মধ্যে বাংলা করে ফিরে হইছে মারে কইছে তো গো এখন তো গ্রামে তো লেখাপড়া হবে না আম্মু একটু নিয়ে দিতেছি কি বলেন আপনি বউ ফার্ম ফর্ম দিছে হ্যাঁ বাচ্চাকে চলে শহরে গেছে গা 12000 টাকা বেতন ফা 4000 টাকা দেবা সবার আর বাকি আছে 8000 টাকা 8000 টাকার মধ্যে 3000 টাকা হলো বাচ্চার লেখাপড়া আর থাকলে 5000 টাকা 5000 টাকার মধ্যে মনে করেন যে মাসে খরচ 15000 10000 ঋণ করছে 5 মাস দিন গেছে 15000 ঋণ হয়ে গেছে গা ও লাস্ট করে কিটা করতাম কোলো বাইর জায়গা পরে হান্ডি বাতি লয়ে বাচ্চা চলে সব লয়ে বাইতে পরে আর পরে আবার আম্মারে বুঝ দে আম্মা তোমার নাতি তোমার সারা তাই না মানে আমার কথা হে না রে হো তুই আমার করেছ না আমি তার করে হয়েছি রে হো হ্যাঁ
মা বাপরে কষ্ট দিয়ে গিয়া কর বড় শিখিতে মানাই লাইবা কত গজব তো খাল কেটে না কুমির ডুবাইছো কথা কন ঠিক না বেটি আরে মানে মা বাপের দোয়া থাকলে গ্রাম থেকে উঠতে দিয়ে বহুত কৃষকের পোলা ম্যাজিস্ট্রেট হয়ে গেছে হাত করে বলেন ঠিক ঠিক না বলে আপনারা কি আমার কথা রাগ করতেছেন এটাই সত্য এটাই বাস্তব চলছে এগুলো আমাদের অনেক মুরিদের বাপ মার অভিযোগ আমাদের মুরিদের বাপ মার অভিযোগ আমাদের মুরিদের অভিযোগ অনেক সন্তানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় এগুলো আমরা জানি ঘুরতে ঘুরতে একটা অভিজ্ঞতা আছে খোদার কসম মা বাবার দোয়া থাকলে তোর কামেল পাশের সার্টিফিকেট লাগবে না অটোমেটিকলি তোমার নাম আল্লাহর ওলির খাতায় উঠে যাবে এটা কি সত্য কিনা বলেন দোয়া দোয়া আগের যেই মমতা মায়া মমতা সব উঠে গেছে দেখেন 500 টাকা দিলে একটা মানুষ কুবাইয়া সমান করে না আরে আশ্চর্য ক্ষেতের আইলিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 10টা 20টা ঋণ নিয়ে ঠাসকার কুদ্দ মাইরা লারে একটা মানুষের মাইরা লাউন কি সাধারণ বিষয় আপনার 10টা জগ রয়েছে মানলাম জগরা করেন অসুবিধা হয়ে গেছে তাই বলে কি লোকটাকে মেরে ফেলতে হবে একটা লোকের খুন করে ফেলতে হবে আপনি জানেন খুনি 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 জাহান্নামী সাবধান বলে দিলাম রাগ উঠছে গড়ে রাগ করছেন বউর সাথে কিংবা মায়ের সাথে যা সাথে রাগ করেন দুইটা পদ্ধতি শিখাই দিই এক মাটির নিচে তাকাই থাকবেন মাটির দিকে দুই নম্বর যদি আপনার রাগ না কমে সোজা আল্লাহর ঘর মসজিদে চলে যাবেন যায় কোরআন শরীফ পড়া শুরু করবেন কি পড়া শুরু করবেন কোরআন শরীফ পড়া শুরু করবেন রাগ উঠলে কাছে থাকবেন না দূরে চলে যাবেন রাগ কমে যাবে ইনশাল্লাহ কয় না গা নাকি রাগ করবেন রাগ কি হালাল না হারাম আমি যা আসতে দেরি করছি আমি কিন্তু একজনের মুখে রাগ দেখি নাই এটা কিন্তু একটা ভালোবাসার আলামত এটা কি ভালোবাসার আলামত কিন্তু আপনার কষ্ট পাইছেন আমি অনুভব করছি দেখে আমি প্রথমেই সেই কথাগুলো বলে ফেলছি যে আমার কারণে আপনারা কষ্ট পেয়েছিলেন আমার অনুভূতি থেকে বলতেছি মানুষকে কষ্ট দেন না যদি মানুষকে কষ্ট দেন আল্লাহর কসম করে বলি যদি আপনি জীবকে কষ্ট দেন কোন জানকে কষ্ট দেন এটা পিপিলিকে হোক হাতি হোক কুকুর হোক যদি কাউকে কষ্ট দেন এই কষ্টের খেসারত ভয়ঙ্কর ভুগতে হবে কেন জানেন একটা মহিলা একটা বিড়ালকে বাইন্ধা রাখছিল তিন দিন কয়দিন তিন দিন বাইন্ধা রাখছে বাইন্ধা রাখার পরে রসুলকে বলছে নবী গো এই মহিলা এই বিড়ালটারে তিন দিন বাইন্ধা রাখছে বাঁধার পরে বিড়ালটা মারা গেছে আমার নবী কয় যদি কোনো জাহান্নামী দেখতে চাও মহিলাটারে দেখো এটা কি মানুষ না বিড়াল একটা বিড়ালকে বাইন্ধা রাখছে এই বিড়ালটা না খেয়ে মারা গেছে রসুল বলেন যদি কোনো জাহান্নামী দেখতে চাও মহিলাটার দেখো মানে কি রসুল বলেন যদি মহিলাটা এই বিড়ালটারে ছেড়ে রাখতো খাইতো ঘুরতো খানা পাইতো সে না খায়া মারার কারণে তার উপরে জাহান্নাম আবার আরেকটা মহিলা একটা কুকুর কূপের মধ্যে পানি তুলতে যাচ্ছে ওই মহিলাটা তাকায় দেখেছে কুকুরটা পানি লাগাল পায় না ওই মহিলার পায়ের মোজাটা খুলছে খুললা একটা 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 জিংলার মধ্যে লাগাইয়া এইভাবে পানিটা দিয়ে ভিজাইছে ভিজাইয়া ওই মোজাটারে উপরে তুলছে তুইল্লা যখন কুকুরের কাছে গেছে কুকুর যত ইয়াই হোক এরা কিন্তু ভক্ত এরা কিন্তু ভক্ত আপনি একটু আদর করে লেজ লড়াইয়া আপনার চতুর্পাশে ঘুরবে আরে মারা রেওয়ায়েতে এসেছে একটা কুকুরের 14-15টা গুণ আছে এই গুণগুলো যদি মানুষের মধ্যে থাকে সে আল্লাহর ওলি হয়ে যাবে কারণ সে খায়া না খায়া মনিবের বাহারি পাহারা দেয় কথা কোন ঠিক না বেটি সে শীত নাই গরম নাই সারাদিন তার মালিকের বাড়ি পাহারা দেয় ঠিক এভাবে যদি আমাদের মধ্যে সে খাসিয়ত আসতে পারে যা কিটা অনেক ঘটনা এরপরে মহিলাটা এই মোজাটা কষ্ট দিচ্ছে আপনাদের এই মোজাটা ভিজাইয়া এই মোজাটা চিপ দিয়া কুকুরের মুখে দিছে আর কুকুর জিব্বা দিয়া দিয়া এই পানিটা পান করছে আমার নবী কই তোমরা যদি কোনো জান্নাতি দেখতে চাও এই মহিলাটাকে দেখো সহজ কথা না আর আজকে আপনি সৃষ্টি সেরা জীব আপনি সকালে বের হলে বিকেলে তার সাথে চলবেন তার সাথে রক্তাক্ত করে মার্ডার করে ফেললেন তারে এই বিষয়টা যেন কখনো না হয় আন্দিরার মানুষ একটা কথা বলে গেলাম সাবধান একটা বিড়ালকে মারার পর রসুলকে জাহান্নামে আর আপনি মানুষকে মেরে ফেলবেন আর আপনি বেহেশতে যাবেন গা এতই সুজা অনেক কঠিন ব্যাপার এই জন্য বলছিলাম আল্লাহ কুলিরা সবসময় নিরিবি নিবৃতে প্রেম করত আল্লাহর সঙ্গে সে রাস্তা দিয়ে যখন রোয়ানা দিছে হুট করে নতুন আমরা যখন খালার বাড়িতে যাইতাম যত কোরআন কাপড়ই হোক দয়া টয়া ইস্তারিত ছিল না তখন এমনিতে বালিশ নিছে বাস করে ছুঁয়ে দিছি ইডা একটু পরে রাত্রেবেলা ঘুমাই নিছি সকালবেলা উঠে দেখছি ইস্তারি মতন হয়ে গেছে গা দুই তিনটা বাঙ্গা ফল্লি মনে করছে যে ইস্তারি হয়ে গেছে অথচ বইল টইল রয়েছে এরপর কিন্তু আমরা আনন্দে এগুলো ফোরছি কিন্তু কথা কোন ঠিক কিনা বলেন এগুলো ফোরছি বয়স তার কম হয়েছে না এরপরে এগুলো কিন্তু ফইরা কিন্তু এতটুকু বড় হয়েছি এরপরে দেখেন এখন আয়রন টাইরিং করি একটা
কিন্তু এখন চুপ পাল্টে গেছে। আগের দিনে কষ্ট যত বেশি ছিল, দরদ তত বেশি ছিল। ক্ষেত বাচ্চা, ক্ষেত বাচ্চা, আমরা ক্ষেতের লাইলের মধ্যে সিমের তরকারি আর ওই ট্যাংরা মাছ দিয়া যখন লাঞ্চে আমরা ক্ষেতের লাইলের মধ্যে বয়া বয়া বাতটি খাইছি, কি মজা লাগছে না ও। আর হন ক্ষেতের মধ্যে মেশিন লাগাই দিছে, মেশিন একবার এমাদা কাটে, হেমাদা বাইরো, এমনে যায়, হেমনে বাইরো। বাবা আমি আরামের অভাব নাই, এই বউগুলা ঘরের মধ্যে হইছে সবটি অলস। কথা কোন ঠিক না বেটি? আগে দিয়েছে বয় মাইন করিম না, এটা বাস্তব তো। আগে তো দেখছি দান ডাল হইছে বয়াইতে, যত নতুন বই হোক তিন দিন পর হয়ে গিয়ে কি করছে, দান টান লইছে, দান বাউ দিছে বাতাসের মধ্যে। আর অহন কিন্তু এগুলা নাই, সব যত তৈয়ার হয়ে গেছে গা, ততই বয়াই তো অলস হইছে। আর অলসতা কিন্তু শয়তানে, অলসতা যার মধ্যে অলসতা বেশি শয়তান তার আসর করে বেশি। এই জন্য অলস থাকে আজারে খায়া গজারে গীত গাছেন একটা কথা, আজারে খায়া এই বয়াই সংসারের ভিতরে আজারে খাইতে খাইতে শাশুড়ি মূল্যায়ন করে না। শাশুড়ি যখন ক কই বউ সকাল সকাল উঠো, তখন গিয়া এই বউরা আরেক বাড়িতে যায় ক আমার শাশুড়ি আমার ঘুম দেখতারে না, কি দেখতারে না, ঘুম দেখতারে না। এই শাশুড়ি উচিত কথা ক, শাশুড়ি যা তিলে 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 সংসারটা সাজাইছে, আর বউ কি দেখো জানো নি, 5 লিটার তেল আনছে, 2 লিটার থাকবার আগে হইছে আমার একটা কোনা চাটাক মারছে, শুনছো তেল নাই কিন্তু শাশুড়িকে তুমি কি তা কইলা তেল তার 2 কেজি আছে ক, এই বোড়া বাইরে যায় ক আমার শাশুড়ি জি কি টাকা এটা কই, যেই সংসারে হিসাব নাই এই সংসারে শয়তান ভর করে। যেই ইন্দাল মুবাদিরিনা কানুই খোয়ানা শায়াতিন, যারা নিশ্চয় যারা অপচয়কারী তারা শয়তানের ভাই। কথা কোন ঠিক কি বলেন, অপচয় আমরা করব না। তো আল্লাহর ওলি এই পাঞ্জাবিটা নতুন লাগাইছে, লাগাইয়া কার বাড়ি যাবে, খালার বাড়ি, কার বাড়ি যাবে, খালার বাড়ি, খালাম্মার বাড়ি কিংবা ময়ের বাড়ি। উনি যখন জঙ্গলার মাঝখানে গেছে জিকির করতে করতে যাইতেছে, জোরে কোন কি করতে করতে, আল্লাহর ওলিরা বেশি বেশি জিকির করতো, কারণ গিজাউল কালবে জিকরুল্লাহ, অন্তর ময়লা পরিষ্কার। আমরা আঙ্গুর ফল খাই, আমরা আপেল খাই, কেন খাই, শরীরের শক্তির জন্য, ঠিক কিনা? এখন কলমটা যা আছে এই কলমটার কিন্তু একটা খাওন আছে, এইটা কি খাইলে, সবজি খাইলে এইটা তাজা হইতো না, আমনে পোলাও কোরমা খাইলে কলব তাজা হইতো না। নবী বলেন গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের কলবটার খাদ্য হলো একমাত্র আল্লাহর জিকির। আরে জিকিরে বদনাম করলে করছে, তাহিরি তো তাহিরি, এখানে কোনো বদনাম করে লাভ আছে? এই তো আমরা কান দিই না, আমরা আল্লাহর জিকির করবো। নবীও যখন কইছে উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, তখন নবীর পিঠের মধ্যে উটের নাড়ি গুলি চাপাই দিছে। তাই বলি কি নবী কি আল্লাহর বন্দি কি বাদ গালাইছে? রাগ কইরেন না, গুসা কইরেন না, ছোট মুখে অনেক বড় কথা বইলা ফলাইছি, ক্ষমা চাই, পায়ে ধরে মনে কষ্ট নিবেন না, সাংসারিক কথা বলছি যা বাস্তব তাই বলছি। আমার নবী আপনার নবীর প্রেমিক যারা হয়ে যায় তারা আল্লাহর ওলি হয়ে যায়। ওই আল্লাহর ওলি জঙ্গলার মাঝখানে গেল, কার জিকির শুরু করলো, কার বাড়িতে যাবে, খালাম্মার বাড়িতে যাবে, ও আমার বন্ধুরা রে, যেই মাত্র জঙ্গলের বাহিরে গেছে ওই মুহূর্তে গাছের উপর থেকে একটা পাখি তার সুন্দর কাপড়টাকে নষ্ট করে দিছে, সে যাবে খালাম্মার বাড়ি, তার নতুন জামাটা যখন নষ্ট হইয়া গেল ওই আল্লাহর ওলির মনের মধ্যে কষ্ট পাইয়া ওই পাখিটার দিকে বেলায়তের নজর দিয়া তাকাইলু, আর বলতেছে করলি কি, যখন তাকাইছে ওই পাখিটা জইল্লা আল্লাহর ওলির সামনে পইরা গেছে, এবার পাখিটা এইভাবে চিটং পাটং হইয়া পড়ে গেছে। এবার আল্লাহর ওলি গায়ের মধ্যে গায়ের মধ্যে কাপড়টা নষ্ট করে দিল পাখি, পাখিটা মাটির মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছে। আর এই দিক দিয়ে আল্লাহর ওলি কাপড়ের ময়লাটা পরিষ্কার করার জন্য জঙ্গলার ভিতরে মানুষ খুঁজতেছে, মানুষ পাই না, বাড়ি ঘর খুঁজতেছে, বাড়ি নাই গো। ওনার কল্পনা হলো বাড়ি যদি থাকে মানুষ থাকবে, মানুষ থাকলে পানি থাকবে, পানি থাকলেই আমার কাপড়টা পরিষ্কার করতে পারবো। বন্ধুরে আমার হঠাৎ করে দেখতেছেন একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িটা দেখা আল্লাহর ওলি ওই বাড়ির কাছে গেল, যায়া দেখে ঘরের ভিতর দিক দিয়া দরজাটা বন্ধ। এখন তিনি বুঝা ফালাইছে ভিতর দিক দিয়া যেহেতু ঘরটা বন্ধ, নিশ্চয়ই ভিতরে কোনো মানুষ আছে। এবার আল্লাহর ওলি কানটা আস্তে করে দরজার সামনে লাগাইলো, কিন্তু হঠাৎ করে ঘরের ভিতর দিকে একটা মহিলার কণ্ঠ শোনা যায়। আল্লাহর ওলি বলে আমি দেখলাম ঘরের ভিতরটা বন্ধ, আর আমি কানটা যখন লাগাইলাম আমি শুনলাম মহিলাটা ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আর জোরে জোরে কর আল্লাহু আকবার,
হে আমার আন্দিউরার মা বুল্লার মা গো, তোমার ঘরের কোরআন শরীফটা খুঁজে পাওয়া যায় না কেন? আল্লাহ রহমত আসে না, এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা লাগবে। এই কোরআনটা কবরের ভিতরে তোমাকে নূরের আলো দিবে, জুরিকে আল্লাহ আকবার বলবেন না। এই জন্য আমার বন্ধুরা, আল্লাহর ওলি মহিলার আওয়াজটা পাইয়া কই বানাইছে, খালাম্মার বাড়িতে যামু, মহিলাটা পরিষ্কার কইরা আমি যামু, এবার মহিলার ডাক দিয়ে কই ঘরের ভিতরে কে আছেন আমার একটু পানি দেন না। কিন্তু এই কথা বলার পর আল্লাহর ওলি হঠাৎ করে দেখতেছে বাড়ির সামনে একটা কূপ দেখা যায়, কূপের ভিতর থেকে অটোমেটিক পানি ওইটা ওইটা ভাইসা ভাইসা পড়তেছে। দেখবেন কিছু কিছু টিউব বলতে গিয়ে এমনি শুধু পানি পড়ে আসে না নাই বলেন। ওই আল্লাহর ওলি ওই পানিটা দেখা হঠাৎ করে চলে গেল, ওই পানিটা ব্যবহার করবে। এবার পানিটা এমনে দর্শে দইরা যেই মাত্র ব্যবহার করতে গেছে, হঠাৎ করে আল্লাহর ওলির মনে হয়ে গেল এই বাড়ির পানির মালিক তো আমি না, এই পানির তো একটা মালিক আছে আল্লাহর ওলি। যারা এরা বান্দার চুল পরিমাণ হক সম্পর্কেও তারা চিন্তা করে, আমি মহিলার অনুমতি ছাড়া কেমনে পানিটা ব্যবহার করব। এ যুবক আমি তুগুরি কইয়া যায় ধানের সিজনে অনেক জায়গায় টমেটো লাগাই, আবার টমেটোর পাশে ক্ষেতের পাশে একটা বাড়ি থাকে, ওই বাড়ির মধ্যে সাইডে দিয়া বরই গাছ থাকে, তোমরা ইচ্ছে করলে বরই গাছের মধ্যে বাউরাল বাইরা বরই পাইরা খাইয়া ফালাও। রাতের বেলা যাওয়ার সময় বন্ধু বান্ধব তোমারে ওয়াসওয়াসা দিল, আরেক বেচারা ডাক পাইরা তুমি খাইয়া ফালাইলো, খবরদার খবরদার, নেক আমল কিন্তু বরবাদ হইয়া যাবে, বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি পানিটা হাতে নিয়াও, পানিটারে ফেলে দিয়েছেন এই পানির মালিক আমি নাও, কিন্তু আমি যদি আন্দিউরার হিসাব ধরি মাদকপুরের হিসাব ধরি তাইলে একটা জিনিস আমাদের মধ্যে চুরি কইরা চলে কইতাম নি। হ্যাঁ কই আলাম এখানে চলে মাঝে মাঝে একটা ধারণা করে কথা বলি, এক ক্ষেতের পানি আর এক ক্ষেতের গলাং কাইটা নে কি কথা কইলে ঠিক ঠিক কি না? রাতের বেলা যাই এক ক্ষেতের পানি লাল কাইটা দে, আল্লাহ বলি যদি হইতে চাও এই ধরনের চিটিং বাজি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি পানি ফলাইয়া বরের দরজায় যায় মহিলার ডাক দিয়ে কয় মা আমার একটু পানি দেন। এবার মহিলা শুধু কোরআন তেলাওয়াত করতেছে, ডাক দিয়া বলে মা আমার একটু পানি দেন, মহিলা শুধু কোরআন তেলাওয়াত করি। এবার মহিলার ডাক দিয়ে আপনি কি শুনেন না আমার একটু পানি দেন, তিনবার মাথায় মহিলা ডাক দিয়ে কয় পানি আছে পানি দেওয়া যাবে না। পানির অপর নাম কি? ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোন রং নাই, এই পানির অপর নাম জীবন। যিনি চোখের পাওয়ার দিয়া পাখিরারে জ্বালায় হালাই দিছে তার পাওয়ার কম না বেশি। ডাক দিয়া বলে আপনি কিসের কোরআন তেলাওয়াত করেন? হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ, মানবতা হলো একটা মানুষের সবচাইতে বড় সম্পদ। এই মানবতা আপনার ভিতরে নাই, আপনি কিসের কোরআন কিসের ধর্ম কিসের মুসলমান? আপনার বাড়িতে আমি আসছি সায়েল, আপনার কাছে আমি পানি চাইছি আমাকে পানি দেন, পানির অপর নাম জীবন। পানি নিয়া এজিদে এজিদে পানি বন্ধ করে কোনো মুসলমান পানি বন্ধ করে না। কথা বলেন ঠিক কিনা? এবার মহিলা কয় পানি আছে পানি দিব না। এবার বাহির থেকে ওলি আল্লাহ ডাক দিয়ে কয় যেই ব্যক্তি পানি থাকার পরেও পানি দেয় না তার কোরআন পড়লে কোনো লাভ হইতো না। ওই মহিলা কয় পাগলা আমি কিন্তু পাখি না যে তুমি আমারে জ্বালায়া দিও, কলবে এ কলবে মিল না হইলে মনে আশা পূরণ হইবে না রে আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। ওই মহিলা কয় আমি কিন্তু পাখি না যে আমার জ্বালায়া দিবি, বাহিরের আল্লাহর ওলি কয় আম্মা গো আর
ঘরের ভিতরে আমি অনেক কিলোমিটার দূরে পাখিরে ভালাইছি, আপনি দেখলেন কেমনে? এই যে খেলা জুড়ে গেছে, ওলি আল্লাহদের চোখের মধ্যে একটা বেলায়তের পাওয়ার দাম করে কি? বাবা শাহজালাল সিলেটের মানুষ, আমরা তো আপনারা তো গর্ব ভাগ্যবান, এই শাহজালাল তো আরে আল্লাহর ওলির কারামত চোখে দেখলে কেমন কঠিন মনে হয়, আল্লাহর ওলির জন্য একবারে পানির মতন সহজ। তিনি তো যাই নামাজটা সুরমা নদীতে বিছাইয়া দিয়া সেই সুরমা নদীটা পার হয়ে গিয়েই তো বাবা শাহজালাল হয়ে গেছে। আপনার চোখে মনে হবে এটা কি গল্প, ওলি আল্লাহর জন্য এটা গল্প নয়, এটি সত্য, ঠিক না বেঠি? কারামাতুল আউলিয়ায়ে হাকুন, ওলিদের কারামত হলো সত্য না মিথ্যা। এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া কই, মা আর পানি লাগবো না গো মা, আপনি গর থেকে এত দূরের ঘটনাটা দেখলেন কেমনে? এবার মহিলা ডাক দিয়ে কয়, আমি দেখছি আল্লাহ আমারে দয়া করছেন, কিন্তু তুমিও তো কম না, তুমি পানি পাখিটারে জ্বালাইলা কোন ফামারে, এটা তো আবার আমি পারি না। এই জন্য আমি বহুত বছর আগে গোপীনাথপুরের ওয়াজের মধ্যে একটা কথা কইছিলাম, কইতাম নি, গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসতাহে নাই তাহা নাই, কথা কোন ঠিক কিনা? আমি যদি বেহেস্তে যাই আমার কিছু গুণ আছে, যেই জন্য আমি বেহেস্তে যাওয়ার আশা করি। আবার আতিক ভাই আমার ওনার কিছু গুণ আছে যেটা আবার আমার মধ্যে না, ওই গুণের কারণে তিনি বেহেস্তে যেতে পারেন। এক একজনের রিয়াজত, এক একজনের বেলায়ত, এক একজনের কর্ম, এক এক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুণা একটা নেকের মাধ্যমে ক্ষমা কইরা ওই মানুষটারে আমার আল্লাহ জান্নাতি বানাইয়া দেয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য এক একটা তরিকা, একটা হলো কাদরিয়া তরিকা, আরেকটা হলো কিস্তিয়া তরিকা, আরেকটা হলো নকশবন্দিয়া তরিকা, আরেকটা হলো মুজাদ্দিদিয়া তরিকা, একটা হলো শরীয়ত তরিকা, হাকিকত মারেফত। আমার নবীকে আশারিয়াত আকওয়ালি ওয়াত তরিকাত আফআলি ওয়াল হাকিকত আহওয়ালি ওয়াল মারেফত আসরারি। আমার নবী বলেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারেফত হলো আমার গোপন রহস্য। যদি কিছু আল্লাহ কইতেন না, এই জন্য মহিলা যেই পাওয়ার দেখছে এক একটা ফুলের এক একটা গ্রাম। এই জন্য আমার পূর্বে অত হুজুরা ওয়াজ করে গেছে, ওনারে আল্লাহ এক একটা দক্ষতা দিছে যেটা আমার মধ্যে নাই। এই জন্য যুবক একজন আল্লাহ এক একজন এক এক ভাবে চালাই। এই জন্য ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কই, আম্মা পানি লাগবে না, রহস্য বলো। জোরে কইতে বলো সুবহানাল্লাহ। এবার মহিলা ডাক দিয়ে কয়, তুমি কেমনে পাখি জ্বালাইছো, তোমার রহস্য বলো। এবার ডাক দিয়ে না মা আপনারটা বলেন। এবার মহিলা ডাক দিয়ে কয়, হে আল্লাহর ওলি আমি কেমনে পাইছি, আমার কোনো এলেম নাই গো, আমার কোনো কালাম নাই, তবে একটা রিয়াজত আমার আছে। কয় কি? কয় আমি প্রতিদিন সকালবেলা কোরআন শরীফ পড়ি। আমার এমন কোনো দিন নাই যে আমি আমার জীবনে যেদিন থেকে আমি বুঝি ওই দিন থেকে আমি কোরআন না পড়ি, কোনদিন সূর্যের আলো দেখি নাই। কোরআন পড়তে 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 আমার আল্লাহ আমার চোখের মধ্যে একটা নূর দিয়া দিছে, আমি দূরের জিনিসটাও দেখার মাঝে মাঝে আল্লাহ সুযোগ করে এই কোরআন আপনার চাই কি চাই নাও। এবার মহিলা ডাক দিয়ে ক, হে আল্লাহর ওলি তুমি বলো না, তুমি কেমনে এ পাওয়ার দিয়ে পাখিটারে জ্বালাইলো? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, একদিন আমি ঘরের ভিতরে ছিলাম, আমি কোন মাদ্রাসায় পড়ি নাই, আমি কোন এলেম জানি না, কিন্তু আমার চোখের মধ্যে একটা বেলায়তের নূর আল্লাহ দান করছে। কয় কেমনে? কই একদিন আমি ঘরের মধ্যে টেবিলে বসা, আমার মা ওই বিছানার মধ্যে শুয়ে রইছে, আমার ডাক দিয়ে কই, পুত্রে ওই উত্তর পাশের জানালার কপাট গোলা লাগাইয়া দে, এই কপাটটা লাগাইয়া দে। এখন কপাটটা যে লাগাইতে কইছে ওই আল্লাহর ওলি বলতেছে, আমার আম্মা আমার এই কথা বইলে আমার আম্মা এই কাত হইয়া শুয়া গেছে। আমি যখন গেলাম লাগাইতে মা দেখলাম চোখটা লাগাইয়া গেছে, আমি আমার মারে ডাক দিয়া কি কইতাম? আমি যখন কপাটটা লাগাইতে গেছি আমার আম্মা কি উত্তর পাশেরটা লাগাইতে কইছে নাকি দক্ষিণ পাশেরটা লাগাইতে কইছে? এই জন্য আমি তো বিপদে পড়ে গেছি। আমি
একবার উত্তরটা লাগাই আর একবার দক্ষিণটা লাগাই। এই ফাঁকে আমার আম্মা ঘুমাইয়া গেছে সারাটা রাত, আমি এমন ভাবে একবার ডানেরটা লাগাই আর একবার বামেরটা লাগাই, একবার ডানেরটা লাগাই আর একবার বামেরটা লাগাই, কোনটা বলছে নাম ধরে বলে নাই। এই জন্য আমি সারাটা রাত জালালার পাশে দাঁড়ানো ছিলাম, আমার আম্মা তাহাজ্জুদ নামাজের পরে দাঁড়াইয়া গেছে। আপনারা বলেন যে এই সংসারের মা তাহাজ্জুদ নামাজ পড়ে এই সংসারের রহমত আর বরকত আছে না? নাই। ডাক দিয়া বলে আমার আম্মা যখন তাহাজ্জুদ নামাজের জন্য উঠে গেছে গো, ওই মুহূর্তে আমার ডাক দিয়া কয় বাবা তুমি এখানে কি করো? এবার ডাক দিয়া বলে আম্মা গো আপনি না রাত্রে বলছিলেন জানালার কপাট লাগাইতাম, আপনি কি ডান পাশেরটা বলছেন নাকি বাম পাশেরটা বলছেন? মা ডাক দিয়ে ফুটি কসকি কয় এই জন্যই তো আমি সারা রাত্র একটা লাগাইলে আর একটা বন্ধ থাকলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আমি দুইটা একবার লাগাইয়া একবার কইলা আবার জানালা একেবারে বন্ধ করে দিলে যদি আপনি কষ্ট পান তাইলে তো আমি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য আম্মা আপনি ঘুমাইয়া গেছেন আমি আপনার ডাক দেই নাই, এই জন্য আমি সারাটা রাত আমি এমন ভাবে দাঁড়াইয়া রইছি। মা দুখিনী দুইটা হাত আমার আল্লাহর কাছে বানাইয়া দিছি গু, বানাইয়া দি আল্লাহরে ডাক দিয়ে কয় ও আমার আল্লাহ আমার বাবা আমার ছেলে আমার আরামের জন্য আরামে তার আরামের ঘুম হারাম করে দিছি আল্লাহ, আমার পুলাই কেমনে মার ভক্তিটা দেখাইলো আল্লাহ, আমার পুলাটারে তুমি সুলতানুল সুলতানুল আউলিয়া বানাইয়া দাও, আমার সুলতানুল আরিফিন বানাইয়া দাও। ওই মুহূর্তে আমার মা যে দিন থেকে আমার দোয়া করেছেন ওই দিন থেকে আমার মনে হচ্ছে আমার কলবে নূর, চোখে নূর, আমলে নূর, নামাজ পড়াও শান্তি লাগে, জিকিরি কইরা শান্তি লাগে, চোখ দিয়া তাকাইলে আমি যেই নিয়তে তাকাই সেটাই আল্লাহ কবুল কইরা ফালায়। এই লোকটা কেডা গো, এই লোকটাই হলো বায়েজিদ বুস্তামী। আর জোরে জোরে কন আল্লাহু আকবার। ওরে কি দিয়ানি বাইরে জালা ও মোর জালা রে, জালা কি দিয়ে এনি বাই, বনের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না, বনের আগুন পানি দিলে নিবা যায় মনের আগুন পানি দিলে নিবে না, মনের মানুষের প্রয়োজন হয় ঠিক কিনা বলে আর কি কইতাম আর কি বলতাম বলেন? আমরা এবাদত চাই কি চাই না, আমরা খেদমত চাই কি চাই না? যুবক আমার পূর্বে আলোচক আলোচনা করছে, আমি কিন্তু খুদ্দা পড়ি নাই, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি আপনাদের মনের দিকে তাকাইয়া, তবে একটি কথা বলি আমরা মায়ের খেদমত চাই কি চাই না? ওয়ান খুলে এখন চাই কি চাই না? যুবক তোমার পায়ে দিলে বইলা যায় জীবনে কোনোদিন হারাম খায়ও না, কি খায়ও না হারাম, নেশা কি চলবে? জুড়ে কন নেশা কি চলবে? মারামারি চলবে? এখন চেয়ারম্যান সাহেব আরেকটা কথা বলি, এই যে একটা রাস্তা এই দিক দিয়ে কয়েকটা রাস্তা আছে, এই রাস্তার ভিতরে আমরা নিরাপদহীনতাই বলি, পায়ে হাত রেখে কয়ে যায় জীবনে চুরি আর ডাকাতি করো না, ধরা পড়লে সারা জীবন তোমার সন্তানদের মানুষে কইব চুরির পুত, ধরা পড়লে তোমার ফুতাইত্রে সদ্য গোষ্ঠীরে সারা জীবন কইব ডাহাইতের পুত, নাই তাদের সামাজিক মর্যাদা, নাই তাদের পারিবারিক মর্যাদা, ভবিষ্যৎ হয়ে যাবে একটা অন্ধকার। এই জন্য বাবা চুরি করবেন না, ডাকাতি করবেন না। এখানে অনেক হয়তো আসতে পারেন এমন লোক যে তারা অভাবে হইলে তারা ডাকাতি করে। এই তোমার হাত আছে পা আছে, তুমি একটা স্বচ্ছ ছেলে, তুমি যদি ইচ্ছা করো মাটি কাটেও তুমি পরিবার চালাইতে পারো, তুমি যদি ইচ্ছা করো সিএনজি চালিয়ে পরিবার পালাইতে পারো, কিন্তু চুরি চুরি করা ডাকাতি করা এগুলো বন্ধ করতে হবে। আপনার জীবন দেখবেন চুরের 10 দিন গিরোছে, আপনি যতই কিছু করেন না কেন একদিন আপনি ধরা খাবেনই। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আজকের মাহফিলটাকে কবুল করে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي رب العالمين أمي
আমি গুনাহগার তোমার আশিকিন জাকিরিন মুহিবিন পাগলদের কিনে রাত্র দেখটা বেজে গেল। শুরু দিয়ে এসে বয়ান শুরু করলাম, একটা মানুষ লড়াছড়া করে নাই গো আল্লাহ, যারা তোমার মহব্বতে তোমার বন্ধুর মহব্বতে আরামের ঘুম হারাম করে দে গো আল্লাহ, মেহরবানি করে তুমি তাদের জীবন জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে গো আজকের জাগ্রত কিশোর যুব সঙ্গীর উদ্যোগের মাহফিল, হযরতে কালাম মাওলানা রহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল সাজিয়েছেন, আল্লাহ সবার খেদমতকে না জাতির উসিলা বানাইয়া দিও। জানি না কাহার জানে আব্বা নাই আম্মা নাই, জানি না গো সুরজ আলী সাহেব এই মুহূর্তে কবরে কেমন আছে, মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো যাদের মা বাপ মাফ করো আল্লাহ কবরে রাজা, এত মায়া করতেন যিনি আমার সংসারে, আজ বুঝি রে শুইয়া রয়েছে কবরে। মাহবুব রে ও মাহবুব, এখানে উলামায়ে কেরাম নিয়ে হাত বাড়াইলাম, বিশ্বের বুজুর্গদের নিয়ে হাত বাড়াইলাম, আল্লাহ মুরব্বি মক্কা মদিনার মেহমান নিয়ে হাত বাড়াইলাম, আল্লাহ যার হাত কানা তোমার পছন্দ হবে গো আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে না। অনেকের বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা, দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খ্যাতি রে রোগ বিমার তুমি ভালো করে দাও। পর্দানসীন আমার মা বোনরা যারা হাত বাড়াইয়া দিছে গো, আমার মা বোনদেরকে আবেদা সলেহ বানাইয়া দিও। অনেকের ছেলে আছে মেয়ে নাই, দাম্পত্য জীবনী বড় আশা আকাঙ্ক্ষা লইয়া তোমার দরবারে হাত বাড়াইছে, আবার কারো ছেলেও নাই মেয়েও নাই, যার যেইটা প্রয়োজন সন্তান দিয়া মুখে হাসি ফুটাইয়া দম। আল্লাহ করুণার কারণে অনেক ছাত্রদের মেধা লোপ পেয়ে গেছে, আল্লাহ তাদের মেধা শক্তিকে বুলন্দ করে দাও। এই করোনার কারণে অনেকের চাকরি চলে গেছে, বিদেশ যাওয়ার পথটা রুদ্ধ হয়ে গেছে, আল্লাহ তাদের রিজিকের দরজার তালা খুলে দাও, এদেরকে এমন টাকার মালিক বানাইয়া দাও যেন মদিনায় যাইয়া নবীরে সালাম দিতে পারি। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ আসতে পারি কি পারি না জানি না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না ও আল্লাহ, যেই দিন মরণ দিবেন রমজান মাসে মরণ দিও আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে আল্লাহ, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম বাফিরে, আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে। কন্যা আল্লাহ, এই দিলটা নরম করে কথা আল্লাহ, আর আছে কেন আল্লাহ, বন্ধু নাই বন্ধু বনাই রে যে জাগায় এসে জাগারি বন্ধু নবী
আল্লাহ গো রোগ বিমার তুমি ভালো করে দাও, করোনার মহামারী থেকে তুমি আমরা হেফাজত করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন আমিন। কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।